হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা 9টি সরকারি বেসরকারি মেরিন একাডেমিতে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এই 9টি একাডেমিতে এমি পরিচিতি, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, মানবন্টন, সময়, পাস নম্বর, মেধা তালিকা তৈরি পদ্ধতি, আবেদন প্রসেস এবং প্রিপারেশনস বিস্তারিত বিষয় থাকছে আজকে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জানবো নয়টি মেরিন একাডেমি পরিচিতি এবং আসন সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে নয়টির মধ্যে আমাদের প্রথম 6টি রয়েছে সরকারি, অর্থাৎ বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, মেরিন একাডেমি পাবনা, বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম পর্যন্ত 6টি, মেরিন ফিশারিজ একাডেমি পর্যন্ত এই 6টি হচ্ছে সরকারি, 3টি আছে বেসরকারি, ইন্টারন্যাশনাল মেরিন একাডেমি ঢাকা, উইনস্টার্ন মেরিন একাডেমি ঢাকা এবং মাস মেরিন একাডেমি চট্টগ্রাম। ওকে, এখানে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে, দুইটা প্রতিষ্ঠানে মহিলাদের জন্য অর্থাৎ ফিমেলদের জন্য আসন রয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম 140টি আসন রয়েছে পুরুষদের জন্য, 20টি আসন রয়েছে নারীদের জন্য। আর রয়েছে শুধুমাত্র মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, এখানে 65টি আসন রয়েছে পুরুষদের জন্য, 5টি আসন রয়েছে মেয়েদের জন্য। আর বাকি সবগুলাতে পুরুষ এবং পুরুষদের জন্য আসন বরাদ্দ। টোটাল এই মেরিন একাডেমিতে আসন পুরুষদের জন্য আসন সংখ্যা রয়েছে 565টি, নারীদের জন্য 25টি, আর টোটাল আসন সংখ্যা রয়েছে 2021-22 শিক্ষাবর্ষে 590টি। ওকে, এই পর্যায়ে আমরা মেরিন একাডেমিতে আবেদন যোগ্যতা জানব। এই মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য দুই ধরনের যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা হচ্ছে যেমন পুরুষদের জন্য উচ্চতা হতে হবে 4 ইঞ্চি, মহিলাদের জন্য 2 ইঞ্চি। আর ন্যূনতম ওজন হতে হবে যেমন BMI চার্ট অনুযায়ী ন্যূনতম 17 এবং সর্বোচ্চ 25 পুরুষের ক্ষেত্রে। আর মহিলার ক্ষেত্রে ন্যূনতম ওজন হতে হবে অর্থাৎ 4 ইঞ্চি হলে 45 থেকে 66 কেজি, আর 6 ইঞ্চি হলে 48 থেকে 70 কেজি। এটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। আর পাশাপাশি বয়স 30/6/2022 তারিখ পর্যন্ত পুরুষ বা মহিলার 22 বছর হতে হবে এবং অবিবাহিত হতে হবে। আর দৃষ্টিশক্তির কথা যদি আমরা বলি, নেটিক্যালে এবং চশমাসহ 6/6, আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 12/6/12। এখন শারীরিক যোগ্যতা তো আমরা বুঝলাম, এখন যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক যোগ্যতা ধরেই, তাহলে সেক্ষেত্রে SSC বা ইকুইভ্যালেন্ট বিজ্ঞান বিভাগ থেকে পাস তোমরা যারা করেছ, এবং HSC ইকুইভ্যালেন্ট পাস যারা বিজ্ঞান বিভাগ থেকে করেছ, তোমাদের 60% মার্ক যাদের রয়েছে অর্থাৎ 3.50 যাদের রয়েছে, আর তোমাদের ফিজিক্স ম্যাথে তোমাদের যাদের 3.50 রয়েছে, 60% মার্কস রয়েছে, ইংলিশে তোমাদের যাদের 50% মার্কস রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তো ইংলিশের ক্ষেত্রে 50% মার্কস না হলে 5.5 IELTS এর প্রয়োজন হবে। ওকে, এবার যে আমরা পরীক্ষা পদ্ধতি জানবো, পরীক্ষা হবে টোটাল ইভ্যালুয়েশন হবে 300 নাম্বারের, আর টোটাল কোশ্চেন হচ্ছে 200টি MCQ থাকবে। তার মধ্যে GPA থেকে SSC রেজাল্টের সাথে 15 গুণ করে 75, SSC রেজাল্টের সাথে 25 গুণ করে 125। পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 0.50, অর্থাৎ 2টা মিলে 1 নাম্বার, 5 নাম্বার হচ্ছে 40% মার্কস পেতে হবে। এরপর যে আমরা ভর্তি পরীক্ষার বিষয় এবং মানবন্ধন জানবো, ভর্তি পরীক্ষা দিতে হবে 5টি সাবজেক্ট থেকে, পদার্থ থেকে 25, গণিত থেকে 25, ইংরেজি থেকে 25, বাংলা থেকে 10 এবং সাধারণ জ্ঞান থেকে 15। এ টোটাল 100 নাম্বারের MCQ থাকবে 200টি, পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা, আর 5 নাম্বার হচ্ছে 40% মার্ক, যেটি ইতিমধ্যে বলেছি। প্রত্যেকটা প্রশ্নের মান ইতিমধ্যে বলেছি যে 0.5 নাম্বার। ওকে, এ পর্যায়ে আমাদের মেধা তালিকা যেভাবে নির্ণয়ন করবে, প্রথমে GPAটা দেখা হবে। GPA-র পরে তোমার যদি GPA ক্রাইটেরিয়া ঠিক থাকে, তারপরে এডমিশন টেস্ট নেওয়া হবে। এডমিশন টেস্টের পরে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপরে ভাইবা নেওয়া হবে, ভাইবার পরে ফাইনালি ট্রেনিং, এরপরে তোমাকে BSc অনার্স মেরিন ক্যাডেট সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হবে। ওকে, আবেদন শুরু হচ্ছে অনলাইনে, আর আবেদন করা যাবে এই ওয়েবসাইটে, বিশেষ করে www.dos.gov.bd এই ওয়েবসাইটে এসে। আর একটু পরে আমরা দেখতেছি, দেখবো কীভাবে আবেদন করতে হয়। আবেদন শেষ হচ্ছে 31 জুলাই 2022। আবেদন ফি হচ্ছে 1050 টাকা, ব্যাট সহ এটা দেয়া যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
ওকে, আমরা যদি প্রস্তুতির কথা বলতে যাই তাহলে বাংলার ক্ষেত্রে আমরা গদ্যাংশ থেকে এই সাবজেক্টগুলো পড়তে হবে, পদ্যাংশ থেকে সাবজেক্টগুলো পড়তে হবে, পাশাপাশি বাংলা বইয়ের জন্য এখানে লাল দীপাবলি বা একাডেমিক বই, বিশেষ করে 21 বাংলা প্রথম পত্র অথবা বাংলা বিচিত্রা, MP3 বাংলা, এগুলো আমরা ফলো করতে পারি। আর বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি আমরা বলতে পারি, ব্যাকরণগত এবং টপিক্সগুলো আমাদেরকে পড়তে হবে, এর জন্য আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি এবং একাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি অক্ষর জ্ঞান থেকে প্রকাশিত হয়েছে ফলো করতে পারি, অথবা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখরের বইটি ফলো করতে পারি। ইংরেজির ক্ষেত্রে আমরা যদি বলতে যাই, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে আমাদের কম্প্রিহেনশন প্রিপারেশনস আর গ্রামাটিক্যাল প্রিপারেশন নিতে হবে। এর জন্য হাই স্কুল ইংলিশ গ্রামারটা পড়তে পারি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের বইটি আমরা রাখতে পারি, FXT আমরা রাখতে পারি। আর পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য তো আমরা জানি জাতীয় সমসাময়িক বিষয়, আন্তর্জাতিক সমসাময়িক বিষয়, সেজন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা যে কোনো প্রশ্ন ব্যাংক সলভ করতে পারি। আর পাশাপাশি যে কোনো একটা জিকের গাইড হতে পারে, MP3 বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো একটি আমরা ফলো করতে পারি। পর্যায়ে সংক্ষিপ্ত সিলেবাস আরও কিছু রয়েছে, বিশেষ করে আমরা যদি পদার্থের কথা ধরি, পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে আমাদের পড়তে হবে, বিশেষ করে আমির হোসেন স্যারের বইটি এবং সাজান তপন স্যারের বইটি, এবং UCC থেকে প্রকাশিত বুলেট বইটি আমরা রাখতে পারি। আমরা যদি রসায়নের কথা বলি তাহলে সেক্ষেত্রে রসায়ন বিচিত্রা হাজারি স্যার নাগ স্যারের বইটি আমরা ফলো করতে পারি। ওকে, আমরা গণিতের কথা বললে যে কোনো একটি গাইড আমরা ফলো করতে পারি, জর্জ হতে পারে, MP3 হতে পারে বা সাইফোর্স ম্যাথ হতে পারে। এ পর্যায়ে আমরা আবেদন প্রসেস, কীভাবে আবেদন করতে হয় সেটা জানবো। আগে বলছি, আমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে www.dos.gov.bd। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি, আর যখন আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছি মেরিন একাডেমি অনলাইন আবেদন। ওকে, তো আমরা এখানে এই অনলাইন আবেদনে আমরা ক্লিক করে দেব। অনলাইন আবেদনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে নেসেসারি জিনিসগুলো লাগবে এখানে বলে দিচ্ছে, যে মাস্ট হ্যাভ ভ্যালিড মোবাইল ফোন নাম্বার অ্যান্ড ফর সাইন আপ অনলি ওয়ান নাম্বার ক্যান বি ইউজ ফর ওয়ান টাইম সাইন আপ। অবশ্য এই সাইডে আমাদেরকে আগে সাইন আপ করে নিতে হবে, একটি মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার ব্যবহার করে। তারপর মাস্ট হ্যাভ স্ক্যান কপি অফ সার্টিফিকেট, সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে, মার্কশিটের স্ক্যান কপি লাগবে, অ্যান্ড রিলিভেন্ট ডকুমেন্টস লাগবে এলেভেল এবং ও লেভেল স্টুডেন্টদের জন্য, বার্থ রেজিস্ট্রেশন লাগবে, আর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে এবং সিগনেচার লাগবে, সেটা করতে হবে JPG, PDF বা PNG, জিপ বা BMP বা ওয়ার্ডে, যে কোনো ফরম্যাটে হতে পারে। আর ওয়ান্স ইউ কমপ্লিট দ্য সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ দ্য আপডেট ইউর ডিটেলস। তার মানে তোমরা যখন সাইন আপ করবে একটু খেয়াল করবে, তথ্য কিন্তু পরে চেঞ্জ করা যাবে না, সো কেয়ারফুলি এই বিষয়টা করবে। এরপর এখানে গাইডলাইন রয়েছে, তোমরা কীভাবে আবেদন করবে। আমরা যদি গাইডলাইনে ক্লিক করি, গাইডলাইনে ক্লিক করলে আমাদের বলছে যে ওয়েবসাইটে আসার পরে এখানে ডাইন সাইডে লেখা আছে যে আবেদন, এখানে ক্লিক করে দিব। দেন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ওই যে সাইন আপ করে নিতে হবে, আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, এটা করে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ওকে, আর সাইন আপ প্রসেস এখানে দেখিয়ে দিচ্ছে যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, পাসওয়ার্ড, রিকনফার্ম পাসওয়ার্ড, দেন এখানে ক্যাপচাটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে সাইন আপ করে নিতে হবে। ওকে, সাইন আপ করার পরে অবশ্যই আমাদের আবার কী করতে হবে, পেমেন্ট প্রসেস দেখাবে। তো পেমেন্ট প্রসেসে আমরা অনলাইন পেমেন্ট করব না অফলাইন পেমেন্ট করব, অনলাইনে আমরা পেমেন্ট করে ফেলতে পারবো। তো অনলাইনে পেমেন্ট অপশনটি আমরা সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ, রকেট, নগদ, ট্যাপ বা অন্যান্য ইয়ে থেকে আমরা পে করতে পারবো, কার্ড থেকেও পে করতে পারবো। এরপর আমাদের যেটা করতে হবে, পেমেন্ট আমরা করতেছি কিসের জন্য, ইন্টারেস্টেড ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্ট চুজ করতে হবে কি নেটিক্যাল নাকি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এরপর এখানে একাডেমিক টাইপ সিলেক্ট করতে হবে, SSC ইকুইভ্যালেন্ট সিলেক্ট করার পরে এরপরের ইনফরমেশন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটিক্যাল ফার্স্ট চয়েস, ইঞ্জিনিয়ারিং সেকেন্ড চয়েস। তো এইভাবে আমাদের চয়েস লিস্ট সাজাতে হবে। আবার এখানে বলছে ক্লিক হেয়ার টু গেট ইউর রেজাল্ট অটোমেটিক, এখানে যে তোমাদের যে একাডেমিক রেজাল্টটা রয়েছে সেটা এখানে ক্লিক করে পাওয়া যাবে। তো এইভাবে এগুলো সিলেক্ট করার পরে নেক্সট করে সামনে যেতে হবে। তারপর ফাদার্স, মাদার্স অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন দিতে হবে,
এবং এখানে ছবি এবং স্বাক্ষর দেখতে পাচ্ছি, এটা আমাদের আপলোড করতে হবে। ওকে, তারপরে যেটা করতে হবে, এখানে বিফোর কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন সি ইউর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আফটার কমপ্লিট ইউ ক্যান নট চেঞ্জ দ্য ইনফরমেশন, ইউ উইল বি রেসপন্সিবল ফর দিস। সো অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে এভাবে। ওকে, সাবমিট করার পরে এখানে দেখা এভাবে দেখাবে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি এবং অ্যাডমিট কার্ডটি আমরা সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবো। তো এই হচ্ছে অ্যাডমিশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন প্রসেস।